আগের ভিডিওটি অসম্পূর্ণ অবস্থায় রেখেই এই ভিডিওটি সম্পূর্ণ করার উদ্দেশ্যেই বানানো হচ্ছে। তো আগের ভিডিওটি যারা দেখে না থাকবে, তো এই ভিডিওটি দেখতে গেলে হয়তো ডিসব্যালেন্স মনে হতে পারে। তো প্রাথমিক লেভেল ওয়াইজ থেকে ভিডিওগুলো দেখে আসো, তো দেখে আসলে জিনিসগুলো আইডিয়াগুলো ক্লিয়ার হবে। তো আগের ভিডিওটিতে আমি ছিল যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি ওয়াইজ বা ইউপ্যাক নেম ওয়াইজ যে নামকরণ সেগুলো দেখিয়েছিলাম, হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো এই ভিডিওটিতে সেটারই পরবর্তী পার্টে এগোবো, এবং এই ভিডিওটিতে মেইনলি কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ যেটা থাকে, তো সেই নিয়ে একটু কথা বলবো। তো এই ভিডিওটির কনক্লুশনসটা দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে নামকরণের সমস্ত সমস্ত নর্মাল আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো বেসিক্যালি আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে কার্বনের বন্ডিং এক বন্ধন থাকলে তাহলে সম্পৃক্ত বন্ধন হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। তো যুক্ত হলে কি তৈরি করলো? মিথেন তৈরি করলো। এখন একটা হাইড্রোজেনকে যদি বন্ধ রেখে, অর্থাৎ একটা বাহুকে যদি বন্ধ রেখে, এটাকে যদি আমরা একটা গ্রুপ হিসেবে কল্পনা করি, এটাকে একটা গ্রুপ হিসেবে কল্পনা করি। কারণ কেন গ্রুপ বলবো আমরা? গ্রুপ কাকে বলি? একের অধিক থাকলেই তাকে গ্রুপ বলা যেতে পারে। তো আমি কার্বন আর তিনটে হাইড্রোজেন নিয়ে মনে করছি যে একটা গ্রুপ বানিয়েছে। জাস্ট একটা হ্যান্ডে এখনো পর্যন্ত কেউ আসতে পারে, অর্থাৎ একটা হাত ফাঁকা আছে, বাকি তিনটে হাতে কিন্তু তিনটে হাইড্রোজেন তার নেওয়া কমপ্লিট করেছে। তো সেই রকম পরিস্থিতিতে এই এই গ্রুপটাকে নাম দেওয়া হয় মিথাইল গ্রুপ। ওকে, তো কি নাম দেওয়া হয়? যেহেতু একটা কার্বন আছে, তো মিথেন ছিল মিথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ। ওকে, তো এভাবে যদি দেখা যায় যে দুটো কার্বন ছিল, তো হাইড্রোজেন দিয়ে ফিল আপ ছিল, সম্পৃক্তের কথা বলছি, তো একটা বন্ড মনে করা যায় যে নেই এখনো পর্যন্ত। তো এই অবস্থায় একে কি বলবো? যেহেতু ইথেন ছিল, এটা যদি হাইড্রোজেন কমপ্লিট থাকতো, তো ইথেন ছিল, তো এই হাইড্রোজেনটা না থাকলে এর নাম বলবো ইথাইল গ্রুপ। ওকে, সো মিথাইল গ্রুপ, সরি আগেরটা বললাম মিথাইল গ্রুপ, তাহলে এক্ষেত্রে এটার নাম কি দেবো? ইথাইল গ্রুপ। ওকে, ইথাইল গ্রুপ কেমন? তাহলে এই গ্রুপটা তো বোঝা গেল, বাট এটা কার্যকরী গ্রুপ বলিনি, এটা মনে করা যেতে পারে অকার্যকরী গ্রুপ। কেমন? তাহলে কার্যকরী গ্রুপকে একটা হাত কিন্তু আমি ফাঁকা রেখেছিলাম, কারণ ওই হাতে আমাকে এমন কিছু নিতে হবে যে পুরো ডাইরেকশনসটাই তৈরি করে দেবে। সাপোজ মনে করা যায় যে কর্মচারীটা প্রচুর কাজ করে কিন্তু নাম হয় মালিকের, তাই কর্মচারীটা কিন্তু কাজ করে যায় বা সমস্ত নাম কিন্তু দেখা যায় যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে থাকে তার কিন্তু গিয়ে ফুটে ওঠে। তা এক্স্যাক্টলি কি সেই কাজটা করেছিল? কখনোই না। যে নেতৃত্ব দেয় তারই নামটা উজ্জ্বল ভাবে ফুটে ওঠে। তো ঠিক সেরকম ভাবেই দেখা গেছে যে আমরা মূলক কাকে বলি, যখন আরো দুটো, যেমন জলের ক্ষেত্রে যদি বলা যায় যে আমরা এগুলো তো সহজ জেনারেলি পড়েছিলে, তো সেগুলো দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তো এটা একটা মূলক, হাইড্রক্সেল মূলক। ওকে, সো এইরকম ভাবে বিভিন্ন মূলক আছে। তো এই হাইড্রক্সেল মূলকে কি আছে? একটা বন্ড এখনো ফাঁকা আছে, বিকজ অক্সিজেন এক হাতে একটা হাইড্রোজেনকে ধরে রেখেছে, আরো একটা হ্যান্ড কিন্তু তার ফাঁকা আছে। ঠিক আছে, তো আমরা লিখতেই পারি ওএইচ আর একটা হ্যান্ড ফাঁকা। কেমন? তো এ যদি গিয়ে সেই যে কার্বনের কথা বলেছিলাম যে হাতটা ফাঁকা ছিল, সেই হাতে যদি গিয়ে জয়েন্ট করে, তো দেখা যাবে যে সমস্ত হাইড্রোকার্বনের সাথে শুধু একটা ওএইচ জয়েন্ট হয়েছে। বা আরো যদি দেখানো যায় যে আরো একটা হাইড্রোজেন, এটাকে ইথাইল গ্রুপের কথা বলি, ইথাইল গ্রুপের সাথে যদি জয়েন্ট হয় একটা ওএইচ, তাহলে দেখা যায় এই ধরনের, এই ধরনের যে সমগোত্রীয়, ঠিক আছে, দেখো সবাই কিন্তু সমগোত্রীয়, একই ধরনের জিনিস। কেমন? এই ধরনের যে যৌগগুলো না, অনেকটা এদের ধর্মগুলো প্রায় একই থাকে।
কেমন এই ধরনের যৌগগুলোর ধর্ম একই থাকে, কারণ মেনলি পরিচালনা করে কিন্তু ই, তো এ একাই কিন্তু টোটাল ডাইরেকশন দিয়ে দিচ্ছেন। তো কোম্পানির কথা বলছিলাম, যেটা বস একজনই 10 জনকে নিয়ে কাজ করুক আর 15 জনকে নিয়ে কাজ করুক, যে বস থাকে তারই নাম হয়। তো এর নাম অনুযায়ী না ডাইরেকশন গুলো কিন্তু একই রকম থাকে, কারণ বসের যা মেন্টালিটিতে চলতে থাকে বস সবাইকে দিয়ে তাই করে, তো এর যা মেন্টালিটিতে চলতে থাকবে ইয়ে সবাইকে দিয়ে কি করাবে সেরকমই কিছু করাতে থাকে। কেমন? তো এক্ষেত্রে বোঝা গেল যে সমস্ত পরিচালনা করে দিচ্ছে কিন্তু এই হাইড্রোক্সিল, শুধু হাইড্রোক্সিল না, আমি বিভিন্ন বলবো কিন্তু আমি বলছি যে মনে করে এ হচ্ছে দলের পান্ডা, এ গিয়ে পুরো দলটাকে টিমটাকে কি করছে ডাইরেক্ট করাচ্ছে, ডাইরেকশন দিয়ে করাচ্ছে, মানে কি টিমটাকে পুরো কন্ডাক্ট করিয়ে মানে পুরো পরিচালনা করাচ্ছে করাচ্ছে বলা যেতে পারে। তো জেনারেলি এই যে ফর্মসটা পেলাম, এই যে এ টোটালটা কি করছে কার্য করছে, তো এই হবে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, বিকজ এটা একটা মূলক, কারণ একের অধিক একটা থাকলে তো কি বলতাম, একটা যদি নর্মাল কন্ডিশনসে থাকতো তাহলে তাকে আমরা বলতাম মৌল, দুটো যদি কমপ্লিট কন্ডিশনসে থাকতো, কমপ্লিট মানে কি তাদের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তাদের টোটাল টোটালটার কি না তড়িৎ তড়িতীয় যে ডিজিট, সাপোজ মনে করা যায় যে এদের প্লাস মাইনাস যে অ্যাডিশনস হয়, একটা মৌল নিস্তড়িত অবস্থায় থাকে কারণ তাদের ইলেকট্রনস এবং প্রোটনসের সংখ্যা সব মিলিয়ে কি হয় জিরো হয়ে যায়, অর্থাৎ যদি 11টা প্রোটন থাকে এবং 11টা ইলেকট্রন থাকে তো সব মিলিয়ে গিয়ে হয় জিরো, তো পরমাণু ওই কারণের জন্য নিস্তড়িত হয়। এখন এই মূলক তাহলে কাকে বলবো, তাহলে যৌগ আর মূলকের মধ্যে ডিফারেন্স হচ্ছে মূলকের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যে টোটাল হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে যদি দেখা যায় যে কটা সংখ্যক প্রোটনস আছে সে কটা সংখ্যক কিন্তু ইলেকট্রনস নেই, বা ইলেকট্রনসের এখনো পর্যন্ত কি আছে চাহিদা আছে। তো সেরকম যদি কন্ডিশনসে দেখা যায় মানে ডিসব্যালেন্সিং কন্ডিশনস এক কথায় বলতে গেলে, এখনো পর্যন্ত অক্সিজেন কি আরো একটা ইলেকট্রনসের সন্ধান করতে থাকবে, কারণ দেখা যায় যে যদি অক্সিজেনের লাস্ট বন্ডের কথা বলি তার লাস্টে থাকে 6টা ইলেকট্রনস, কক্ষপূর্ণর জন্য প্রয়োজন থাকে 8টা ইলেকট্রনসের, হাইড্রোজেন থাকে 1টা সমযোজী বন্ধন গঠন করে আরও কিন্তু 1টার চাহিদায় ঘুরে বেড়ায়, তো অষ্টম কক্ষ কি হচ্ছে ফিলাক্ট হচ্ছে না, তো সেই চাহিদা যুক্ত যেরকম এই ধরনের যদি যৌগ থাকে তাকে আমরা কিন্তু মূলক বলবো, যৌগ বলবো না মূলক বলবো, ঠিক আছে। তো আমরা কি বলছিলাম, এই ধরনের মূলক যদি কোনো এই কার্ব জৈব রসায়নে সমস্ত এই হাইড্রোকার্বন সম্পৃক্ত হতে পারে বা অসম্পৃক্ত হতে পারে, তাকে যদি ডাইরেক্ট করায়, তাকে যদি কি করায়, তাকে যদি পরিচালনা করে, তাহলে সেই ধরনের গ্রুপই হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ, কারণ পুরোটার কার্য ওর উপরেই নির্ধারণ করছেন। কেমন? তো এরকম ফাংশনাল গ্রুপ অনেক আছে, তো ফাংশনাল গ্রুপ এরকম অনেক আছে, যেমন হাইড্রোক্সিল ওএইচ গ্রুপকে বলা হয় হাইড্রোক্সিল গ্রুপ, সিএইচও সিএইচও গ্রুপকে বলা হয় কি অ্যালডিহাইড গ্রুপ। কেমন? সিএইচও বন্ড কিরম ভাবে আছে, একটা কার্বনকে ওতে ধরে আছে আরেকটা হাইড্রোজেন ধরে আছে আরেকটা প্রয়োজন, তো এই অবস্থায় যদি আমি কল্পনা করি যে এই সি এই হাইড্রোকার্বন ছিল এরকম কন্ডিশনসে, এর সাথে গিয়ে জয়েন্ট হয়ে গেল, সো ন্যাচারালি এরকমই কন্ডিশনস তৈরি করবে, এ গিয়ে এখান থেকে জয়েন্ট তৈরি করলো, তো একটা বাহু বলেছিলাম ফাঁকা রাখতে, তো একটা বাহু ফাঁকা না রাখার জন্য কি হয়েছিল এটা এইরকম কন্ডিশনসে দাঁড়িয়েছিল, তো মিথাইল গ্রুপ গিয়ে কার সাথে জয়েন্ট করলো দেখো অ্যালডিহাইড গ্রুপের সাথে জয়েন্ট করলো, তো একে বলা হয় অ্যাসিড অ্যালডিহাইড বা এটার নাম অ্যাসিড অ্যালডিহাইড, সো নামকরণটা দেখাবো এই ভিডিওটির মধ্যেই দেখাবো নামকরণ, তো এটা গেল এর সাথে গ্রুপ জয়েন্ট হলো। তো এরকম ভাবে আরো কিছু গ্রুপ আছে সি ডাবলো এইচ বা অ্যাসিটিক গ্রুপ, এই যে সি ডাবলো এইচ গ্রুপটা এই গ্রুপের মেইন ফাংশনসটা খেয়াল রাখবে যে একটা কার্বন কি করে অক্সিজেনের সাথে দুটো হ্যান্ডেল ধরে থাকে, একটা ওএইচ এর সাথে ধরে থাকে, একটু আগে ওএইচ ডিসকাস করেছি, আর আরেকটা পড়ে থাকে নর্মাল, তো সেই অবস্থায় যদি এই রকম কন্ডিশনসে আরো একটা মিথাইল গ্রুপের সাথে জয়েন্ট হয় একই ব্যাপার, আমি এটা সাইডে লিখেছি এখানে নিচে দেখিয়েছি, তো জেনারেলি এরকম গ্রুপের সাথে জয়েন্ট হতে পারে,
এখন এদের কিছু পার্সোনাল নাম আছে, যেমন এর ক্ষেত্রে বলা হয় অ্যাল, অর্থাৎ এ যার সাথে জয়েন্ট হয়, এখানে কি জয়েন্ট হয়েছিল এর সাথে যদি দেখা যায়, যে সাপোজ কল্পনা করা যায় একটা কার্বন, এবং যদি বলা হয় অ্যালডিহাইড গ্রুপকে যদি একটু ডিসকাস করা হয়, সব ধরনের গ্রুপ একটা ভিডিওতে ডিসকাস করা সত্যি পসিবল না, বা ভিডিও প্রচুর লঙ্গার হয়ে যাবে। তো আমি জাস্ট মেইনলি বেসিক পার্টটা দিচ্ছি, কিছুটা পার্ট তোমরা বই থেকে ফলো করলেই বুঝতে পারবে, তবে বেসিক পার্টটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। সো দেখো যে এইরকম গ্রুপের সাথে যদি এখনো কি আছে, একটা বন্ড ফাঁকা আছে, একটা হাত ফাঁকা আছে, তো এই হাতে কে কে জয়েন্ট হতে পারে, কোনো গ্রুপও জয়েন্ট হতে পারে, কিরকম অকার্যকরী গ্রুপ যেগুলো মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপের কথা বলছিলাম, এছাড়া জয়েন্ট হতে পারে কি কার্যকরী, নর্মালি হাইড্রোজেন দিয়ে জয়েন্ট হতে পারে, আগেই বলেছিলাম হাইড্রোজেন দিয়ে মিনিমাম ফিল আপ হতে পারে। তো হাইড্রোজেন দিয়ে যখনই ফিল আপ হয় কি হয়, CH2, বা একে বলা হয় মিথানল, কি বলা হয় মিথানল। তো এবারে কিছু দেখা যাক এই ধরনের কার্যকরী গ্রুপগুলোর সম্পর্কে আরো আইডিয়া করা যাক। তো এরকম কার্যকরী গ্রুপ কি কি আছে, OH আছে, অনেক আছে, বাট আমরা যেটা বেসিক্যালি বেসিক পার্টে যেগুলো খুব প্রয়োজন থাকে সেটা হচ্ছে OH গ্রুপ, COOH বা অ্যাসিটিক গ্রুপ, আর থাকে CHO গ্রুপ, কিটোন গ্রুপ, CHO অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটোন গ্রুপ, ওকে, সো এটা কিটোন, এটা অ্যালডিহাইড, এটা অ্যাসিড গ্রুপ, অ্যাসিটিক গ্রুপ, আর এটা হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ। সো এরকম ভাবে গ্রুপগুলো আছে। তো আমরা আমরা এই যে কটা গ্রুপ লিখেছি, এই কটা গ্রুপ নিয়ে আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। তো দেখা যাক যে এই গ্রুপগুলো কি কার সাথে জয়েন্ট হতে পারে, একটা গ্রুপের সাথেও জয়েন্ট হতে পারে মিনিমাম, এবং একটা হাইড্রোজেন্সের সাথেও মিনিমাম জয়েন্ট হতে পারে। সো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি আমরা এক্ষেত্রে যদি আমরা একটা হাইড্রোজেন জয়েন্ট করে দিই, তাহলে এটা কি তৈরি হয়েছে, একটা জলের অণু তৈরি হয়, H2O, বিকজ দুটো হাইড্রোজেন H2 and O। কিন্তু দেখো আমরা জৈব যৌগতে কাদের নিয়ে করার পরে প্রথম ভিডিওতে বলেছিলাম যে কার্বনের সেই বৃহৎচেন, তো মিনিমাম একটা কার্বন থাকতেই হবে। দেখেন তো মিনিমাম একটা কার্বন যদি জয়েন্ট করে দিই, তাহলে তার সাথে কি হয়েছে, একটা কার্বনের জন্য মিথ কথাটা আসে, এবং একটা কার্বন যদি এইরকম একটা গ্রুপের সাথে জয়েন্ট হয়ে যায়, তো বাকি যে হাতগুলো থাকে তাকে কি ফিল আপ করতে হবে, যেহেতু হাইড্রোকার্বনস, সো আমরা বাকিগুলোকে H দিয়ে ফিল আপ করে দেবো। সো এই কন্ডিশনসে এটার নাম কি হবে, এটার নাম হবে মিথানল, ওকে। সো মিথ যুক্ত আনল, সো অ্যাকচুয়ালি OH গ্রুপ থেকে কিন্তু আসে আনল কথাটা, বা নল কথাটা, কেমন মিথ, এখানে কিন্তু আমরা বলতে পারতাম মিথেনল বা মিথ, বাট না, মিথানল, ওকে। বা যদি বলা যায় এটা যেহেতু অ্যালকোহল গ্রুপ, এর গ্রুপটা কিসের গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ, সো এখান থেকে বলা যায় যে এটা, আর অন্যভাবে বলা যায় যে মিথাইল, যেহেতু এটা গ্রুপটার নাম কি ছিল মিথাইল, যেহেতু টোটালটা মিথাইল গ্রুপ ছিল কিছুক্ষণ আগেই বলেছি, তো সেই মিথাইলের সাথে যেহেতু ওই জয়েন্ট হয়েছে, তাহলে এর নাম কি কি দাঁড়াবে, যে মিথাইল অ্যালকোহল বা মিথানল। সো এখানে যদি আরেকটা গ্রুপ, একটা সাপোজ যদি কথা কল্পনা করা যায় যে হাইড্রোজেন জয়েন্ট হয়ে আছে, এই হাইড্রোজেনটা না থেকে সম্পৃক্ত অবস্থায় যদি আরো একটা কার্বন পরমাণু থাকতো এবং সেই অবস্থায় জয়েন্ট হতো, তা C2, তো দেখা যাচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, যেহেতু ইথাইল গ্রুপটা কি হলো, ইথাইল গ্রুপ তৈরি হয়ে গেল C2H, কারণ টোটালটা কমপ্লিট হলে ইথেন হতো, আর গ্রুপটার নাম কি বলেছিলাম, ইথাইল গ্রুপ, সো ইথানল, ওকে, বা ইথাইল অ্যালকোহল। এভাবে প্রোপাইল অ্যালকোহল হয়, আইসোপ্রোপাইল অ্যালকোহলও হয়, কারণ আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কখন হয় দেখা যাক, যে একটুখানি অ্যালকোহলের আরো একটা পার্টসে বলে দিই, যে সাপোজ মনে করা যাক যে কার্বন 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 কার্বন, এখন যদি এরকম অবস্থায় দেখা যায় যে বন্ড অনুযায়ী কটা প্রয়োজন থাকে, সো এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে এখানে, আর যদি হাইড্রোজেন আছে আর OH-টা যদি এখানে জয়েন্ট করে, কেমন, সো দেখা যেতে পারে যে এটা কোন জায়গায় আছে, কার্বনের যদি চেইন বন্ডিং করি 1 2 3, সো 2 প্রোপানল, বা বলা যেতে পারে আইসোপ্রোপাইল
অ্যালকোহল, এটা আইসো কথাটা বলা হয়, মাঝখানে যদি জয়েন্ট হয়ে যায় আইসোপ্রোপাইল অ্যালকোহল বা টু প্রোপানল। ওকে, সো আমরা যদি এই ওয়েটসটা এখানে না থেকে যদি এখানে হাইড্রোজেন থাকে এবং ওয়েটসটা এখানে এখানে ওয়েটস যদি থাকে তাহলে একদম অন্তিম পরমাণুতে থাকে, সো ওয়ান প্রোপানল, ওয়ানের জায়গায় আছে ওয়ান, ওয়ানে তো অল আছে, সো প্রোপান ওয়ান অল বলা যেতে পারে বা ওয়ান প্রোপানলও বলা যেতে পারে। সো ওকে, তো কি বলা যেতে পারে, প্রোপান ওয়ান অল বা ওয়ান প্রোপানল, বা বলা যেতে পারে নর্মাল, মানে নর্মাল অ্যালকোহল বা এন প্রোপাইল অ্যালকোহল। ওকে, সো নর্মাল প্রোপাইল অ্যালকোহল। সো বোঝা গেছে যে এই জিনিসটা কি, তো অ্যালকোহল গ্রুপটা ইজিলি বোঝা গেল। এখন আসা যাক অ্যাসিডিক গ্রুপে, অ্যাসিডিক গ্রুপটা কিভাবে থাকে বললাম যে অ্যাসিড একটা কার্বন একটা একটা অক্সিজেনের সাথে কি করে দ্বিবন্ধনে যুক্ত হয়ে থাকে, আর বাকিগুলোর কন্ডিশনসে আর একটা ওয়েজ জয়েন্ট হয়ে থাকে। সো দেখা যাচ্ছে একটা ওয়েজ গ্রুপও আছে, একটা ও জয়েন্ট হয়েছে, তো এখানে পড়ে থাকে, তো এই জায়গাটাতে আমরা কি দিতে পারি, এইচ দিতে পারি মিনিমাম, কারণ একটা কার্বন তো আছেই, তো এটা জৈব যৌগের মধ্যে থাকবে যেহেতু কার্বন আছে, তো এখানে আমরা এইচ দিতে পারি। এই জয়েন্ট হয়ে গেলেই এই যে কন্ডিশনসটা তৈরি হলো, তো এই কন্ডিশনসে এর নাম হচ্ছে ওইক, কি নাম, ওইক। সো একটা আছে মিথানোইক, সো কি ধরনের অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, বিকজ কার্বনের সংখ্যা এক হলে আমরা বলেছিলাম মিথ হয়, মিথ যুক্ত আনোইক, সো মিথা মিথ আনোইক, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা কিন্তু আনোইক, নট অনলি ওইক বাট আনোইক, বিকজ আমরা মিথেন কথাটা ইউজ করি আর তার সাথে আনোইক কথাটা, সো মিথা নোইক, মিথা নোইক। ওকে, সো মিথা নোইক, সো একই ব্যাপার, মিথেন এনটার যে প্রয়োজন আছে, তো যেহেতু মিথান মিথেন ছিল, সো মিথা নোইক অ্যাসিড। ওকে, সো এইভাবে যদি বলা যায় তাহলে ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড হয়। সো সেমলি ভাবে যদি ডিফাইন করা যায় যে এখানে যদি ইথানোইক হতে গেলে কি লাগবে, মিনিমাম একটা কার্বন লাগবে, আর একটা কার্বন দিতে গেলে তাকে আরো বাকি হ্যান্ডগুলো কি দিয়ে ফিল আপ করতে হবে, আমাকে হাইড্রোজেন্স দিয়ে ফিল আপ করতে হবে। সো হাইড্রোজেন্স দিয়ে ফিল আপ করার সাথে সাথে আমরা যেটা পেলাম, সো দুটো কার্বন আছে, তো ইট, বা যেহেতু এই এই কন্ডিশনসে দুটো কার্বন আছে তাহলে ইট আর আনোইক, সো ইথানোইক। ওকে, সো মিথানোইক, ইথানোইক, এভাবে প্রোপানোইক, অ্যাসিটের দিক থেকে অ্যাসিটিক্যাল গ্রুপগুলো এইভাবে নামকরণ করা হয়। সো আসা যাক এবারে এই বন্ডে, এই বন্ডের দেখো একটা মজাদার ব্যাপার, কিটোন বন্ডে, কিটোন বন্ডের একটা, আমি এটা পরে আসছি, এটা আগে আসছি, কিটোন বন্ডের মধ্যে একটা মজাদার জিনিস আছে যে কিটোন যে বন্ড আছে, সো এই বন্ডের ভেতরে দেখো যে এখানে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু দিয়ে দিই তাহলে এটা কি বন্ড তৈরি হয়ে যায়, দেখো এখানে তাহলে এই বন্ডটা কি হয়ে যায়, অ্যালডিহাইড বন্ড হয়ে যায়, বিকজ অ্যালডিহাইড আছে কি এরকম, তো অ্যালডিহাইড বন্ডের মধ্যেই যদি দেখা যায় যে এই কন্ডিশনসটা তৈরি করে ফেললো, সো এই কন্ডিশন দুটো দুটো হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরে আছে, দুটো হাত দিয়ে একটা অক্সিজেনকে, এক হাতে একটা হাইড্রোজেনকে, এক হাতে একটা হাইড্রোজেনকে ধরে আছে, সো একটা ফাঁকা আছে, এক্ষেত্রেও একটা ফাঁকা আছে, তো এবারে একটা হাইড্রোজেন ফিল আপ হয়ে গেলে এটা অ্যালডিহাইড গ্রুপ হয়। সো অ্যালডিহাইড গ্রুপ আর এর কিটোন গ্রুপের মধ্যে ডিফারেন্সটা কি আছে, কিটোন গ্রুপে বলছে একটা হাইড্রোজেন আর দুটোই কার্বন পরমাণু জয়েন্ট হতে হবে, সো এখানে কার্বন জয়েন্ট হলে কি হয়েছে একটু লম্বা হাতটা টেনে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, তো কিটোনের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুটো মিথাইল গ্রুপ গেছে, সো ডাইমিথাইল কিটোন বলা যেতে পারে, ডাইমিথাইল বিকজ ডাই দুটো মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল কিটোন বলা যেতে পারে। আর এক্ষেত্রে যেটা প্রথমে আসি যে একটি যদি হাইড্রোজেন দিয়ে ফর্মস তৈরি করে তাহলে সেটাকে কি বলবো, অ্যালডিহাইড ছিল যেহেতু, তো একটি হাইড্রোজেন দিয়ে যদি বন্ড তৈরি করে, একটি মানে একটি যে বন্ড ফাঁকা হাতটা ছিল সেই হাতে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন আমরা তাকে বলতে পারি ফর্মালডিহাইড, বা আমরা যদি এই যে একটু আগে বললাম যে ইউপ্যাক নাম অনুযায়ী তাহলে তাকে আমরা কি বলবো, একটি একটি কার্বন আছে, সো একটি কার্বন থাকার জন্য কি হবে, এটা অ্যাল গ্রুপ, সো অ্যাল গ্রুপ থেকে টোটালি বলা যেতে পারে এটাকে মিথা ন্যাল, ওটা কিন্তু মিথা নল অ্যালকোহল ছিল, নল অনলি অল, আর এটা হচ্ছে অ্যাল, এই কথাটা মনে রাখতে হবে অ্যাল। ওকে, সো মিথা ন্যাল মানে কি, মিথেন মিথেন যুক্ত অ্যাল, মানে মিথা ন্যাল, সো এটা এলো মিথা ন্যাল। ওকে, সো এইভাবে যদি বলা যায় ইথানল প্রোপানল এভাবে তৈরি করা যায়। সো আজকের ভিডিওটিতে এইটুকুই থাকছে, নেক্সট ভিডিওতে এই ব্যাপারে যে যত বিক্রিয়া বা
কোন ধরনের বন্ডস কিভাবে বিক্রিয়া করতে পারে বা কোন ধরনের গ্রুপে কি ধরনের বিক্রিয়া হয় সেই নিয়ে ভিডিও আপলোড করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। সো প্লিজ এটা কি লাইক তো চলে। সো আই হোপ ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন।